सुनो बुढ़ी माए तुम्हारे जनाई कि मोरो मरम दुख होलो। सुनो बुढ़ी माए तुम्हारे जनाई कि मोरो मरम दुख कथा करे ना कहबे गोपने राखबे करे ना कहबे गोपने राखबे जे मोर मोर दुख। 1945 আমি অল বেঙ্গল মিউজিক ইবিআর মেনশন ইবিআর রেলওয়ের পুরো রেলওয়ের একটা ইয়ে ছিল, কম্পিটিশন ছিল, যারা রেলওয়েতে চাকরি করতেন তাদের এরাই আত্মীয় স্বজন বা তাদেরই কেউ গাইতে পারবে ওই কম্পিটিশনটার মধ্যে। তখন আমি আমাকে রত্নেশ্বর মুখার্জি প্রথম গান শেখালেন, একটা গান একখানা গান শিখলাম কীর্তন, কেমন তা সেই কীর্তন যে শিখলাম, তারপরে কিন্তু রেগুলার আমি রত্নেশ্বর মুখার্জির কাছে কীর্তন শিখতে থাকলাম আর ওনার কাছে আমি আর সব গানগুলি শিখতে থাকলাম। তো ওই থেকে থেকে রত্নেশ্বর মুখার্জির কাছে শিখতে শিখতে আমি জানি না কী করে আমার নাম হলো, আমাকে ওখানে আমি আধুনিকও গাইতাম রেডিওতে, সমস্ত রকমের গানই গাইতাম একমাত্র রবীন্দ্রসঙ্গীত ছাড়া, তা ওই সমস্ত রকম গান গাইতাম আর কীর্তনেরও ওরা প্রোগ্রাম দিত আমাকে। ওই যে রেডিওতে কীর্তনের প্রোগ্রাম দিতে আরম্ভ করলো তখন খুব আধ ঘন্টা করে প্রোগ্রাম দিত, তা সেগুলি তো বড় বড় তালের গান শিখতেই হতো, রেওয়াজ করতেই হতো, ওই করতে করতে আমি কীরকম করে যেন কীর্তন নিয়েই হয়ে গেলাম। শ্রীরাধা শ্রীকৃষ্ণ অনেক দিন আসেন না, বাড়ি ফিরে আসেন না, তাই তার দূতীদের নিয়ে খুঁজতে বেরোচ্ছেন, ইয়েকে কৃষ্ণকে খুঁজতে বেরোচ্ছেন। এটা হলো জিতি কুঞ্জার গতি মন্থর, জিতি কুঞ্জার গতি মন্থর গমন করল নারী, গমন করল নারী ওরে বংশী বট যা বট তট বনহি বন ফেরি, বনহি বন ফেরি। ওই আধ ঘন্টার প্রোগ্রামগুলি খুব কম লোক গাইছে, ওই রত্নেশ্বর মুখার্জি যেমন ছবি, ও কিন্তু রত্নেশ্বর মুখার্জির ছাত্রী, আমরা একই সঙ্গে শিখতাম, ও শিখতো আমিও শিখতাম, ও ওকে বাড়ি গিয়ে শেখাতেন আমি রত্নেশ্বর মুখার্জির বাড়ি গিয়ে শিখতাম। তখন এই দু চারজন ছাড়া আর ওই বড় তালের গান আর কেউ গাইতে পারত না। এখন আস্তে 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 যখন নাকি শেষের দিকে কীর্তনকে হঠাৎ 15 মিনিটে নিয়ে আসলো এরা রেডিও অফিস, তো আমি কিন্তু খুব ওদের সঙ্গে এই নিয়ে তর্ক করেছিলাম যে আমি পারবো না গাইতে, 10 মিনিট 15 মিনিটে কীর্তন আমরা জানি না, গাইতে পারবো না, ঠিক আমি কী করে গাইবো। আমি রত্নেশ্বর মুখার্জির কাছে গিয়ে বললাম আমাকে তো এরকম 10 মিনিট আর 15 মিনিটে কীর্তন দিয়েছে, আমি কী করে গাইবো, পারবো না তো গাইতে। তো উনি বললেন যে ঠিক আছে আমি তোমায় ঠিক করে দেবো। তখন ছোট কীর্তন গাইতে থাকে 10 মিনিটের কীর্তন, আমি কীর্তনের রেকর্ডও আছে আমার রত্নেশ্বর মুখার্জির এতেও ডিরেকশনেও আর সিদ্ধেশ্বর মুখার্জির ডিরেকশনেও আমার কীর্তনের রেকর্ড আছে। বলে ও ওই কি ঘাটের নে বড়াই, ওই কি ঘাটের নে অত রূপের কি মানুষ থাকে যার রূপ দেখে আমার হিংসা হইলো, অত রূপের কি মানুষ থাকে
দাসে হবার যোগ্য নইল, অত রূপে কে মানুষ থাকে ওই কি ঘাটে।